কাজে থেকে বাড়িতে আসছি, কাউরে একটু বাড়িতে পাই না, কোথায় গেল? ও নাহিদা, নাহিদা কোথায় তুমি? ওইদিকে তো ডাকে শুনলি, লো কোথায় গেছে তুই? কো এনে কি করো, এনে কি করো, পাতা গুছাইতেছো না? এই ভয় লাগে না একা একা বাগানের ভিতরে? হেল্প করবো, হেল্প করবো, এত কষ্ট দরকার আছে? একটা গ্যাস সিলিন্ডার এনে দিলি তো হয়ে যাবে। বড় সম্পদ খড়ি তো স্বামী কি আমার চেয়ে বড় সম্পদ তোমার কাছে খড়ি হয়ে গেল না? গাছের পাতা, নতুন পাতা হয়েছে দেখছো? সব গাছের পাতা পড়ে গেছে, যে বাগান বড় পাতা পড়ছে। বাবা তোমার সাথে পাহাড়ে ছাগলের বাচ্চাও গেছিল মনে হয়? এই তো বাচ্চারা যায় গাছ খায়, ওই মুরগিতে খাওয়া লাগছে, বাচ্চারা খাওয়া লাগছে, তাই যে এগুলো নিয়ে নাজিম ঘুমাইছে। সামনে মেঘ বৃষ্টির দিন আসতেছে, এই পাতা শুকে অবস্থায় বইরে রাখবো, আর 6 মাস পর্যন্ত নিশ্চিন্তে রান্না করা পারবো। এই জন্য বন্ধুরা কমেন্টে বলে নাহিদ অনেক পরিশ্রম করে, আমি আমার তোমার কাজ তোমার কাছে কাজই মনে হয় না সত্যি। কিন্তু নাহিদ অনেক পরিশ্রম করে বন্ধুরা, এই যে দেখতেছেন আমাদের বাগানে খড়ি, ছাগলগুলি ডাক দাও। দেখুন আমাদের বন্ধু প্রায় 2000, আপনাদের সাথে আমাদের সংসারের সকল দুঃখ সুখ আপনাদের সাথে শেয়ার করে থাকি। ইউটিউব এটা একটা যোগাযোগের মাধ্যম বলা যায়। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। বা বা অনেক খড়ি তো।